তোমরা দেখো কত বড় একটা বিশাল বড় ঘন্টা দেখতে পাচ্ছ, এই হচ্ছে সেই ঘন্টা। গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইন আ ব্র্যান্ড নিউ ব্লগ। আমি অভি আর আপনারা দেখছেন আমার চ্যানেল অভিদিতি ক্রিয়েশন। কেমন আছেন সবাই? দুর্গাপুজো আসছে আসছে করে, দুর্গাপুজো তো প্রায় এসেই গেল, আর লাস্ট মিনিটে শপিং কার কার বাকি রয়েছে, আর যাদের বাকি রয়েছে তাদের জন্য এই ব্লগটা কিন্তু ইন্টারেস্টিং হতে চলেছে। লাস্ট কটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম কলকাতার বেশ কিছু প্যান্ডেল, এবং তার আগে দেখিয়েছিলাম কলকাতার বেশ কিছু সব থেকে সস্তায় কেনার মেলা। আজকের আমি ওই আপনাদের কাছে চলে এসেছি আরও একটা মেলার সন্ধান নিয়ে। দুর্গাপুজো উপলক্ষে কলকাতার বুকেই চালু হয়ে গেছে আরও একটা বিশাল বড় মেলা। কোথায় সেই মেলা হচ্ছে, কি পাওয়া যাচ্ছে, এন্ট্রি ফি আছে কিনা, কবে থেকে কবে অবধি এই মেলা চলছে, এই সমস্ত কিছু নিয়ে থাকছে আজকের ভিডিওটা। আর ভিডিওটা দেখতে হলে কি করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন। তো চলুন ভিডিওটাকে শুরু করা যাক, কোথায় হচ্ছে সমস্ত ইনফরমেশন আজকে এই ভিডিও দিয়ে দিয়ে দেবো। দেখো এখন আমরা চলে এসেছি হচ্ছে বাইপাস ধাবার ঠিক সামনে। এই হচ্ছে বাইপাস ধাবা, ডান দিকে দেখতেই পাচ্ছ, তার মানে এইটা হচ্ছে আমাদের বাইপাস রোড। আর এই বাইপাস ধাবা, আর বাইপাস ধাবার ঠিক পাশে যেটা হচ্ছে দুর্গা মন্দির যাওয়ার যে রাস্তা, সেই রাস্তার ওপরই হচ্ছে এই দুর্গাপুজো উপলক্ষে শারদীয়া মেলা। দেখতেই পাচ্ছ সামনে দুর্গাপুজো বলে তার বিভিন্ন যে হোর্ডিং সেগুলো লেগে গেছে। তো চলো ভেতরে গিয়ে তোমাদের সাথে পুরো ডিটেলসে মেলাটাকে শেয়ার করবো। এই বাইপাস ধাবার পাশের যে রাস্তাটা যেখান দিয়ে আমরা এখন হেঁটে যাচ্ছি, এইখানে বাড়িগুলো এত সুন্দরভাবে সাজানো হয়েছে তোমাদের দেখাতে ইচ্ছা করলো। কারণ এই জন্যই কলকাতা, কলকাতা দুর্গাপুজোয় যে সেজে উঠেছে সেটা হচ্ছে তোমাদের না দেখালে ভালো লাগছে না। তো মেলায় তো নিয়ে যাবোই, তার আগে এই অংশটা রাস্তাগুলো সাইডগুলো এবং প্রচুর এখানে লাইটিং করা হয়েছে। তো চলো আস্তে আস্তে ভেতরে এবার যাই। একদম চলে এসছে হচ্ছে মেলার যে প্রবেশ দ্বার, আর এইটা মেট্রোপলিটন যে দুর্গাবাড়ি, সেই দুর্গাবাড়ির ঠিক সামনে। এবং এই সাইডের বাড়িগুলো দেখো, এবং সামনে এরকম একটা গেট তৈরি করা হয়েছে। আর এইখানটা হচ্ছে একদম নো এন্ট্রি, মানে যেহেতু ভেতরে মেলা চলছে সেই জন্য রাস্তার ওপরই কিন্তু এই মেলাটা হচ্ছে। তো চলো এবার ভেতরে গিয়ে দেখি কি কি দোকানপাট বসেছে। চলে আসছি একদম মেলা যে রাস্তার ওপরে হচ্ছে, সেই রাস্তার ওপরে আমরা এখন রাস্তা দেখতেই পাচ্ছ, দুদিক দিয়ে হচ্ছে এরকম দোকানের স্টল করা রয়েছে। এই বাঁদিকেও একটা স্টল রয়েছে এবং এদিকেও একটা স্টল রয়েছে, আর মাঝখানে যে অংশটা হচ্ছে মিডিয়ান, সেই মিডিয়ানের উপর দেখো গাছ এবং হচ্ছে এত সুন্দর সুন্দর স্কাল্পচার তৈরি করা হয়েছে। আমি একটা একটা করে তোমাদের স্টলের ভেতর নিয়ে যাব এবং জিনিসগুলো একে একে পুরোটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। প্রথমেই তোমাদের ডান দিকে নিয়ে আসি যেখানে হচ্ছে বাংলার যে হস্তশিল্প মেলা, সেই বাংলার হস্তশিল্প মেলা যে নিদর্শন, সেই হস্তশিল্প মেলার যে আউল অর্থাৎ পেঁচা আঁকা যে জিনিসগুলো আমরা দেখতে পাই যে কোনো হস্তশিল্প মেলাতে গেলে, সেই অংশটা আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। এই যে দেখো যেই কাঠের চেয়ার রয়েছে, কাঠের যে পুরোনো দিনের যে এরকম আলনা হয়, সেই আলনার সেই যে ড্রেসিং টেবিলের যে কাঁচ সেইটাকে আমরা দেখতে পাচ্ছি। এবং এইখানে দেখো গণেশ আঁকা একটা অংশ তোমরা দেখতে পাবে, খুব সুন্দর লাগছে কিন্তু এটা দেখতে। এরকম পেছনে তোমাদের দেখাই যে পেঁচার যে হস্তশিল্প মেলাতে আমরা যেরকম দেখতে পাই তোমাদের এতক্ষণ বলছিলাম, সেই অংশটা এখানে দেখতে পাচ্ছি। পাশে হচ্ছে গণেশজি রয়েছে, গণেশজির এরকম আঁকা ছবি, এরকম বিভিন্ন অংশ কিন্তু এই অংশটা কিন্তু তোমরা দেখতে পাবে। এবারে তোমাদের এই সেকশনটা দেখাই, এই সামনের দিকে যেগুলো যেগুলো যে ঘরে সাজানোর জন্য তোমরা কিন্তু ইউজ করতে পারো, এখানে দেখতে পাচ্ছ একতারা রয়েছে, অর্থাৎ সোনাঝুরি হাটে গেলে আমরা যেরকম দেখতে পাই ঠিক সেই রকম। এখানে দেখো অনেক ঘর সাজানোর জিনিস রয়েছে। এবং এই অংশটা দেখাই যেখানে রাধা কৃষ্ণকে তোমরা দেখতে পাচ্ছ, এগুলোর দাম হচ্ছে 220 টাকা, না 220 টাকা করে দাদার সাথে কথা হলো। আর পেছনে এই যে দাদা এই পেঁচাগুলো কীরকম দাম আছে? 150 টাকা। তো এইটা হচ্ছে 150 টাকা, এগুলো ঘরে কিন্তু সুন্দরভাবে রাখতে পারো। আর ওই টেবিলটার কীরকম দাম আছে দাদা? আচ্ছা নিচের যে টেবিলটা দেখাচ্ছি এইটার দাম হচ্ছে 2000 টাকা, আর ওপরে ওর সাথে থেকে একটু ছোট আছে, তো ওটাও কিন্তু বেশ ভালো লাগছে। তো এরকম প্রচুর এখানে কালেকশন। তো এখানে দেখাই এই যে হস্তশিল্প, যেরকম আমরা মাছ দেখতে পাই, দেখো এখানেও কিন্তু সেই অংশটা দেখতে পাচ্ছি যে মাছের টেবিল, মানে এগুলো কিন্তু বাচ্চাদের স্টাডি টেবিল হিসেবে কিন্তু এই অংশটা তোমরা ইউজ করতে পারো। চারিদিকটা এত সুন্দরভাবে সাজিয়েছে এবং উপরের অংশগুলো তোমাদের দেখাই, এই অংশগুলো দেখো লাইট দিয়ে এবং ঝুড়ি, আমরা গ্রাম বাংলায় যে ঝুড়ি ইউজ করি সেইটা দিয়ে কিন্তু এই অংশটা তৈরি করা হয়েছে, বুঝতে পারছো এটা একটা মেলা। তো যাই হোক পেছনে এরকম একটা মুখোশ দেখতে পাচ্ছি যেরকম আমরা দেখে থাকি যে কোনো মেলায়। আর এই সামনের কালেকশনগুলো তোমাদের দেখাই, সেটা হচ্ছে ডোকরার কালেকশন রয়েছে, বাঁকুড়ার যে ডোকরা সেই ডোকরার কালেকশন রয়েছে এখানে। প্রচুর এরকম হচ্ছে দেবদেবীর হচ্ছে মূর্তি আমরা এখানে দেখতে পাচ্ছি। এই যে পেছনে দেখো মা দুর্গা সামনেই আসছে দুর্গাপুজো, তো মা দুর্গার যে মূর্তিগুলো এগুলো ডোকরার তৈরি রয়েছে। এছাড়াও প্রচুর সামনের অংশগুলো দেখাই যেগুলো সিঙ্গেল রয়েছে, এবং এখানে হচ্ছে পেঁচার কালেকশন রয়েছে,
পেঁচা, মানে গ্রাম বাংলার ইতিহাস এবং হস্তশিল্প মেলা, সেখানে পেঁচা তো থাকবেই। এই অংশগুলো দেখো, এগুলো কিন্তু বেশ সুন্দর। এখানে যে গ্রাম বাংলার যে সাঁওতালির নৃত্য, সেই সাঁওতালি নৃত্যকে এখানে দেখানো হয়েছে। এরকম প্রচুর প্রচুর কিন্তু এখানে কালেকশন রয়েছে, তোমরা একে একে দেখে নিতে পারো। এখানে একটা জিনিস দেখা, দেখো গণপতি, সে কিন্তু রিক্সা করে এখানে আসছে, দেখতে পাচ্ছ। এখানে দেখো রাধাকৃষ্ণ রয়েছে, তাকে কলকাতার যে হাতে টানা রিক্সা, সেই রিক্সার মধ্যে অবস্থান করছে। এরকম প্রচুর কালেকশন, ডোকরার যে কালেকশন এটা কিন্তু একদম ইউনিক, এবং এই ডোকরা কিন্তু জিআই ট্যাগ প্রাপ্ত কলকাতায়। একটা জিনিস বেশ ইউনিক লাগলো, সেটা হচ্ছে দেখো তোমাদের দেখাই শিউলি ফুল, অর্থাৎ শরৎকালে মা আসছে, মায়ের আগমনের সাথে সাথে কিন্তু শিউলি ফুলের একটা নিবিড় সম্পর্ক রয়েছে। সেই শিউলি ফুলের মালা তৈরি করা হয়েছে, এবং সেটাও কিন্তু উল দিয়ে বুনেছেন। এখানে দিদি দাঁড়িয়ে রয়েছেন, এখানে কিন্তু শুধুমাত্র যে শিউলি ফুল রয়েছে তা কিন্তু নয়, তার সাথে দেখো প্রচুর ফুল রয়েছে, যেগুলো কিন্তু কাপড়ের যে উল, সেই উল দিয়ে কিন্তু এগুলো বোনা হয়েছে। এবং এরকম পেছনে দেখো বেশ ইউনিক ডিজাইনের বেশ কিছু খেলনা, বাচ্চারা ঘরে সাজিয়েও রাখতে পারো। এই অংশগুলো দেখাই, সামনের কিছু অংশ রয়েছে যেগুলো কিন্তু বেশ সুন্দর লাগছে, বেশ কালারফুলও বটে। তো এই অংশটা কিন্তু তোমরা নিয়ে যেতে পারো যদি কিছু পছন্দ হয়ে থাকে। সামনের অংশটা তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি, ঠিক এইরকম লাগবে কিন্তু দেখতে, দেখো। এবারে তোমাদের এই সেকশনটা দেখাই, এই সেকশনটা দেখো মাটির পুতুলের কাজ রয়েছে। এখানে দেখো বুদ্ধর স্ট্যাচু কিছু দেখতে পাচ্ছি, বুদ্ধর মুখ এখানে বেশ সুন্দর লাগছে। এবং তার সামনে দেখো আদিযোগীকে দেখতে পাচ্ছ। তো আদিযোগী তোমাদের বাড়িতে ঘরের মধ্যে অনেকেই তোমরা রাখো। এই আদিযোগী কিন্তু কর্ণাটকে একটা বড়, বিশাল বড় আদিযোগী রয়েছে, কিন্তু কলকাতাতেও আদিযোগী তোমরা রাখতে পারো। এখানে দেখো হনুমানজি রয়েছে, এবং হনুমানজি হচ্ছে শিব ঠাকুরকে জড়িয়ে শুয়ে রয়েছে, ঠিক আছে। এবং পেছনে পেছনে যদি তোমরা দেখো, তারা হচ্ছে যে কৃষ্ণলীলায় মেতে উঠেছে, সেই রকম দৃশ্য কিন্তু তোমরা এখানে দেখতে পাবে। এবং এপারে এই অংশটা তোমাদের দেখাই, সেটা হচ্ছে মা দুর্গাকে, দেখতেই পাচ্ছ মা দুর্গার একটি মূর্তি এখানে তৈরি করা হয়েছে, এবং সেটাও কিন্তু অপূর্ব সুন্দর। এগুলো সবই কিন্তু ছাঁচের তৈরি, এবং খুব ভালো লাগছে দেখতে, চাইলে তোমরা ট্রাই করতে পারো। সামনে একটা গণেশজির মূর্তি রয়েছে, সেই মূর্তিটা তোমাদের দেখাচ্ছি। এগুলো কিন্তু ওয়াল হ্যাঙ্গিংয়েও কিন্তু তোমরা ঘরে রাখতে পারো, মানে ঘরে সৌন্দর্য বাড়ানোর জন্য কিন্তু বেশ সুন্দর। এখানেও একটা দুর্গা মূর্তি রয়েছে ছোটোর ওপরে, সেটা আমি দেখালাম। তার পাশে দেখো আর একটা গ্রিন কালারের ওপর রয়েছে, সেটাও বেশ সুন্দর। চলে এসেছি হচ্ছে মেয়েদের সেকশনে, দেখো এই যে পেছনে দেখো প্রচুর এরকম মেয়েদের হচ্ছে থ্রি পিস যে চুড়িদার হয়, সেই থ্রি পিস চুড়িদার তোমরা এখানে দেখতে পাচ্ছ। এই থ্রি পিস চুড়িদারগুলো রয়েছে, এবং নিচে হচ্ছে দেখো টেবিল ক্লথ, টেবিল ক্লথ হিসেবে তোমরা কিন্তু এই অংশটাকে ইউজ করতে পারো, ঠিক আছে। আমি এই দাদার সামনে দেখাচ্ছি, এই যে কিছু তার হচ্ছে পিসের নিদর্শন রয়েছে, ঠিক এইরকম, যেগুলো হচ্ছে 1600 টাকা করে দাদার দাম রেখেছে এখানে। তো ঠিক এইরকম দেখতে লাগছে, ঠিক আছে। আর এই দিকটা হচ্ছে যেগুলো দেখছো, এগুলো হচ্ছে শাড়ি। তো আমি চেষ্টা করবো তোমাদের একটা খুলে দেখানোর চেষ্টা করছি, ঠিক এইরকম দেখো এতগুলো ভ্যারাইটিস কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ। এই অংশটা আমি একটা শাড়ি, আমার রিকোয়েস্টই দাদা খুলে দেখাচ্ছে তোমাদের দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে যে কত সুন্দর জিনিসটা। এবং দুর্গাপুজো যাদের শপিং এখনো কমপ্লিট হয়ে যায়নি, তারা কিন্তু একবার এইখানে আসতেই পারো কলকাতার মধ্যে। এটার দাম কি রেখেছ? 2000 টাকা। আচ্ছা এটা কি শাড়ি রয়েছে? আচ্ছা চাঁদিনী কটন। তোমরা দেখো এই যে পুরো বর্ডারে কিন্তু কাজ রয়েছে, ঠিক আছে। তো এটা বেশ সুন্দর লাগলো কিন্তু। তো এরকম প্রচুর কালেকশন রয়েছে দাদার এখানে। তো এই মেলাটা কিন্তু এখন অনেক দিন রয়েছে, তো দুর্গাপুজো শপিং যারা এখনো করে ওঠেনি তারা কিন্তু এইখানে চলে আসতে পারো। এবারে মেয়েদের কিছু হচ্ছে ব্যাগের কালেকশন দেখাই। এখানে এই যে ব্যাগগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু বেশ ট্রেন্ডিং ব্যাগ, এবং এইগুলো কিন্তু এবছর দুর্গাপুজোর জন্য বিখ্যাত। এবং সামনেই দুর্গাপুজো, মাকে বরণ করছে, এরকম শাড়ি তোমাদের এর আগে অনেক দেখিয়েছি। তো এইরকমই ট্রেন্ডিং কিন্তু হচ্ছে ব্যাগ তোমাদের দেখাচ্ছি। এবং এছাড়াও কিন্তু অনেক ছোট সাইজের ব্যাগ রয়েছে, এবং তাছাড়াও কিছু ওপরের দিকে কালেকশন রয়েছে দেখো, যেগুলো হচ্ছে পিওর জুট দিয়ে তৈরি করা হয়েছে। এই অংশটা দেখো, এগুলো হচ্ছে পিওর জুট দিয়ে তৈরি করা হয়েছে। এবং পেছনে আমি কিছু দেখাই, এগুলো হচ্ছে বেশ ইউনিক লাগছে দাদার এখানে কালেকশনগুলো দেখো। উপরে এই যে ব্যাগগুলো দেখতে পাচ্ছ, এগুলো সবই হচ্ছে সাইড ব্যাগ, অর্থাৎ লেডিজরা কিন্তু এগুলোকে ইউজ করতে পারে। এখানে প্রচুর কালেকশন রয়েছে। এখানে সামনে দেখো, এখানেও কিন্তু হচ্ছে জুটের তৈরি ব্যাগ রয়েছে, মানে ইকো ফ্রেন্ডলি যে বলতে যে প্রোডাক্টগুলো আমরা বুঝি, সেই ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট, এবং তার মধ্যে কিন্তু মডার্নাইজেশনটা নিয়ে আসা হয়েছে। মানে আমরা চাইলে কিন্তু ইকো ফ্রেন্ডলি প্রোডাক্টও ইউজ করতে পারি, এবং তার সাথে আবার মডার্ন জিনিসও সেটা দিয়ে কিন্তু বানাতেও পারি। এবং প্রচুর দেখো মাল্টি কালারের মাল্টি ব্যাগ কিন্তু এখানে আমরা কিন্তু পেছনে দেখতে পাচ্ছি। আমার যারা ফিমেল দর্শকবৃন্দ রয়েছে তাদের জন্য কিছু গয়নার কালেকশন দেখাই। সামনে আসছে দুর্গাপুজো, সেই দুর্গাপুজো উপলক্ষে তো দেখো প্রচুর এখানে মায়ের দুর্গা আঁকা। এবং এইটা দেখো, এইটা বেসিক্যালি আমার তো বেশ ভালো লাগলো, সিঙ্গেল দুর্গা, এবং তার সাথে প্রচুর এরকম হচ্ছে গয়না রয়েছে। সামনে দেখো জগন্নাথ আঁকা একটা আমরা লকেট দেখতে পাচ্ছি, বেশ সুন্দর। এবং এই অংশটা, এইটা দেখাই দেখো, ঠিক দুর্গাপুজোর পরেই হচ্ছে মা কালী আসবেন, তো মা কালীর কিন্তু লকেট এখনই কিন্তু পাওয়া যাচ্ছে। এবং এইগুলো দেখো প্রচুর এরকম হচ্ছে পাট এবং দুর্গার মুখ, সেটা দিয়ে এটাকে তৈরি করা হয়েছে। এই যে জুয়েলারি, এগুলো কিন্তু ইউনিক জুয়েলারি, যেগুলো কিন্তু তোমরা নর্মালি কোনো স্টলে গেলে কিন্তু পাবে না দেখতে।
এরকম প্রচুর প্রচুর জুয়েলারি কালেকশান এখানে রয়েছে। তো আমি যতটা পারছি তোমাদের সামনে শেয়ার করছি, এর থেকে বেশি যদি তোমাদের দেখতে হয় তাহলে কোথায় আসতে হবে, এই মেলাতে চলে আসতে হবে, যেটা হচ্ছে মেট্রোপলিটানে চলছে। এবং এই কালেকশানগুলো দেখায়, এই হারগুলো দেখো, এগুলো বেশ সুন্দর লাগছে। কিন্তু মানে জাঙ্ক জুয়েলারি যারা পড়তে ভালোবাসো, যারা পছন্দ করো, তারা কিন্তু এইখানে চলে আসতে পারো। এবং দামগুলো কিন্তু বেশ রিজনেবল, 120 টাকা থেকে কিন্তু স্টার্টিং রয়েছে। এই হারটা দেখাই, এই হারটাও কিন্তু বেশ সুন্দর লাগছে। যেগুলো সোনাঝুরি হাটে গেলে তোমরা মোটামুটি পেয়ে যাবে, এখানেও কিন্তু সেই রকমই কালেকশন কিন্তু রয়েছে। অংশটা তোমাদের একবার দেখিয়ে দিই, এই যেখানেই আমরা তোমাদের এই মানে অর্নামেন্টস সেকশনটা দেখালাম, তার পেছনে এই যে প্যান্টটা দেখতে পাচ্ছ, এটাও কিন্তু এবারে ট্রেন্ডিং প্যান্ট। এটা হচ্ছে বোহো প্যান্ট, যে মাল্টি কালারের প্যান্টটা দেখো, এইটা কিন্তু এই বছরের জন্য কিন্তু বেস্ট ট্রেন্ডিং। তোমরা চাইলে এইরকম প্যান্টও কিন্তু এখান থেকে নিতে পারো, দাম হচ্ছে 700 টাকা করে। এবং এছাড়াও এখানে প্রচুর চুড়িদার রয়েছে দিদির, এখানে দেখো এই যে কটনের চুড়িদার, এখান থেকে কিন্তু তোমরা পেয়ে যেতে পারো। এই যে আমি কিছু কালেকশন তোমাদের দেখিয়ে দিচ্ছি, ঠিক এইরকম রয়েছে, প্রচুর কালেকশন এখানে তোমরা পেয়ে যাবে। যাদের এখনো পর্যন্ত দুর্গাপুজোর কালেকশন কমপ্লিট হয়নি বা এখনো মনে করছো দুর্গাপুজোয় শপিং করবো এবং ভিড় এড়িয়ে শপিং করব, তারা কিন্তু এখানে চলে আসতে পারো। এবং বিভিন্ন সাইজের কিন্তু অ্যাভেলেবেল তোমরা এখানে পেয়ে যাচ্ছ। এই অংশটা দেখো দিদি, এখানে আমি কিছু ব্ল্যাকের ওপর দেখাচ্ছি তোমাদের, যারা ব্ল্যাকের ওপর চুড়িদার পরতে পছন্দ করো তাদের জন্য কিন্তু এই অংশটা বেশ, প্রচুর কালেকশন কিন্তু এখানে পেয়ে যাবে। কিরকম দাম আছে দিদি এগুলো? 650। এগুলো সবই পিওর কটন, পিওর কটনের ওপর? আচ্ছা, সবই আজরাকের ওপর? আচ্ছা, এই সামনের অংশগুলো দেখো, এগুলো কিন্তু বেশ সুন্দর। এইটা কিরকম দাম আছে? 300 করে। এগুলো প্রিন্টেড না? এগুলো সব, এগুলো সবই প্রিন্টেড দেখো, এগুলোর দাম কিন্তু কমের রেঞ্জে আছে, 300 করে রয়েছে। এইগুলো হচ্ছে 450 করে। আর এই প্যান্টটা কত দাম আছে? আচ্ছা একটু দেখাও তো, এই প্যান্টটা দেখো, এটার দাম কত? 750? 650। আচ্ছা, 650। এবারে যে সেকশনটা তোমাদের দেখাবো সেটা হচ্ছে ঘর সাজানোর সেকশন। যারা এই রকম আর্ট ভালোবাসো, দেখো এখানে একটা আদিযোগী তৈরি করা রয়েছে, কি সুন্দর। এগুলো কিন্তু সবই হচ্ছে ফাইবার মেটেরিয়াল, অর্থাৎ ফাইবারের উপর পলি মেটেরিয়াল যেটা হয়, সেই ফাইবার মেটেরিয়াল দিয়ে কিন্তু এগুলো তৈরি করা হয়েছে। এবং পাশে দেখো হচ্ছে রাধাকৃষ্ণের একটি, রাধাকৃষ্ণ যে দোলনায় দুলছে সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমরা। এবং তার পাশে দেখো হচ্ছে অর্জুনের যে রথ, সেই রথে কৃষ্ণ সারথী, সেটা দেখতে পাচ্ছি। পেছনে জগন্নাথ, সুভদ্রা এবং বলরামদেবকে, তাকে দেখতে পাচ্ছি। তার ঠিক পাশেই রয়েছে হচ্ছে বুধদেব, সেই ছবি আমরা, সেইটা আমরা এখানে ফুটিয়ে তুলেছে যে শিল্পী। এবং এই যে এগুলো, এগুলো হচ্ছে পলিমার যুক্ত ফাইবার মেটেরিয়াল দিয়ে এগুলোকে তৈরি করা হয়েছে। এগুলোর দাম মোটামুটি 2500 থেকে 3000 টাকা থেকে স্টার্টিং রয়েছে। এবং পেছনের এই অংশটা দেখো, যেখানে হচ্ছে সাজানো হয়েছে, যে গ্রাম বাংলার যে পাখা, মানে হাত পাখা আগে ইউজ হতো, সেই হাত পাখা তৈরি করা হয়েছে। পেছনে ওখানে একটা গণেশের আমরা মূর্তি দেখতে পাচ্ছি, বেশ সুন্দর। এই সেকশনটা কিন্তু আমার খুব ভালো লাগলো। এবং পেছনে এখানে দেখো মা দুর্গার একটি ফটো আমরা দেখতে পাচ্ছি। এরকম প্রচুর দেবদেবীর কিন্তু ফটো ফ্রেম এটাখানে, এখানে কিন্তু তোমরা পেয়ে যাবে। পেছন দিকে দেখো কিছু শাড়ি এখানে মানে জাস্ট শুট করা রয়েছে। এই যে শাড়িগুলো দেখতে পাচ্ছ, যারা দুর্গাপুজোয় অষ্টমী দেবে, অঞ্জলি দেবে, তাদের তো শাড়ি পরবি, তাই না? যারা এখনো শাড়ি কিনে উঠতে পারেনি তাদের বলবো তোমরা এখানে চলে আসো। যারা খুব ভালো শাড়ি এবং কম রেঞ্জে, কম বাজেটের মধ্যে অরিজিনালি যারা চাইছো যে একদম পুরো অরিজিনাল শাড়ি নেবে, তারা কিন্তু এখানে চলে আসতে পারো। পেছনে যে শাড়িগুলো শোকেস করা রয়েছে, এগুলো মোটামুটি 2200 টাকা থেকে স্টার্টিং রয়েছে। আর আগেই তোমাদের একটা শাড়ি দেখালাম, যেটা হচ্ছে পুরোটাই হচ্ছে মানে নকশিকতা স্টিচের ওপর তৈরি হয়েছে, সেই শাড়িটার যে দামটা সেটাও তোমাদের বললাম, সেটা মোটামুটি 6500 রেঞ্জে আছে। তো এখানে এরকম দাদা সামনে আমি দেখিয়ে দিচ্ছি, দেখো প্রচুর এরকম কালেকশন রয়েছে, ঠিক আছে? মানে সব তো দেখানো সম্ভব নয়, তো আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা বুঝতেই পারছো। এছাড়াও কিন্তু এখানে চুড়িদার দেখতে পাচ্ছি, চুড়িদার, মেয়েদের চুড়িদার তোমরা কিন্তু এখান থেকে সংগ্রহ করতে পারো। দাদা চুড়িদারের দাম কিরকম আছে? আচ্ছা, 350-400 থেকে স্টার্টিং আছে। তা আমি একটা দাদা দেখিয়ে দিচ্ছে, এই যে এই চুড়িদারটা দেখো, এরকম কালেকশন, এটা সব সাইজ কিন্তু পেয়ে যাবে, সবার জন্যই এটা কিন্তু তোমরা পেয়ে যাবে। তো এরকম চুড়িদারের কালেকশনও কিন্তু দাদার কাছে পেয়ে যাবে, যেটা 350 টাকা থেকে কিন্তু স্টার্টিংয়ে আছে। আরও একটা কালেকশন আমি দেখিয়ে দিচ্ছি, এটাও কি নকশিকাতার ওপরেই তৈরি? কি এটাও নকশিকাতার ওপরে তৈরি? দেখো যেরকম শাড়ি দেখালাম সেরকমই কিন্তু এরকম চুড়িদারটা, এবং চুড়িদারটা কিন্তু বেশ ভালো লাগছে। এরকম পুরো কাঁথা স্টিচের ওপরে তৈরি করা হয়েছে। এটার দাম কিরকম আছে? এটা 400 টাকা। 400 টাকায় এত সুন্দর চুড়িদার তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ, ইউনিক ডিজাইনের।
বেশ ভালো লাগলো। আর একটা চুড়িদার তোমাদের দেখাচ্ছি, এটা হচ্ছে পাঞ্জাবি, ছেলেদের জন্য হচ্ছে পাঞ্জাবি, সেটাও খুব সুন্দর। দেখো কালার গুলো কিন্তু রাস্ট কালার, এই রাস্ট কালারের উপর পাঞ্জাবি নর্মালি দেখতে পাওয়া যায় না। এটা কি দাম রেখেছো? এটা 650 টাকা, মাত্র 650 টাকায় তোমরা কিন্তু এই সুন্দর একটা হোল বডি কাজ আছে এই রকম একটা পাঞ্জাবি তোমরা কিন্তু 650 টাকায় মাত্র পেয়ে যাচ্ছ। এখানে শাড়িগুলো দেখাই তোমাদের, বেশ ইউনিক লাগলো আমার এতক্ষণ যে শাড়িগুলো তোমাদের দেখালাম। তাছাড়া এগুলো সবই কিন্তু হাতে রং করা, এগুলো সবই হাতে রং করা না দিদি? আচ্ছা, সবই হচ্ছে হ্যান্ডমেড। তো দেখো এই যে কলা গাছ আঁকা, এর আগে আমরা তো দেখেছি হচ্ছে দুর্গার মুখ করা হচ্ছে শাড়ি তোমাদের দেখিয়েছি, কিন্তু এই রকম কলা গাছ দিয়ে শাড়ি এবং তার পাশে স্বস্তিক চিহ্ন দেখতে পাচ্ছি এই অংশটা, এই শাড়ির এই এই শাড়িটা দেখো, এইটাও কিন্তু বেশ ভালো, মানে গৌতম বুদ্ধ দেখতে পাচ্ছি এবং হাতে হচ্ছে হাঁস নিয়ে, এইটা কিন্তু বেশ ভালো লাগলো। হলুদ শাড়িটাও সেটাও কিন্তু ভালো, এবং এর যে রেট যে স্টার্টিং সেগুলো হচ্ছে 1500 টাকা। এই যে শাড়িটা দেখাচ্ছি তোমাদের, এটা হচ্ছে মাত্র 1500 টাকায় পাওয়া যাচ্ছে। এছাড়াও কিন্তু প্রচুর কালেকশন আছে, আমি সামনের দিকে তোমাদের দেখাচ্ছি, এই যে এই অংশটা দেখো, এইখানে গামছা প্রিন্টের উপরও রয়েছে, এছাড়াও ছেলেদের পাঞ্জাবি রয়েছে, প্রচুর কালেকশন এখানে, একশো বড় এক কালেকশন, মানে দেখিয়ে হয়তো শেষ করা সম্ভব নয়, এরকম প্রচুর কালেকশন তোমরা কিন্তু দিদির এখানে পেয়ে যাবে। এগুলো সবই দেখো, এখানে দাদা এখানে কাজও করছে, তোমাদের দেখাই একটু, এই যে এই অংশটায় দেখো দাদা এখানে কাজও করছে, এটা একটা পাঞ্জাবির উপরে কাজ করছে এবং সবই কিন্তু হাতে দেখো এখানে এই যে রং করছে, মানে লাইভ রং করছে, আমি তোমাদের সামনে সেটা তুলে ধরার চেষ্টা করছি কীভাবে রং করছে, মানে এটা যে কোনোভাবেই প্রিন্টেড নয় সেটা বোঝানোর জন্যই আমি এই অংশটা দেখাচ্ছি তোমাদের। এই যে এখানে দেখো, দেখো কিভাবে এখানে শিল্পী তার হাতের যে তুলির টান সেটা কিন্তু উনি এখানে লাইভ করছেন। এই যে মেলায় এসছি, সেখানে হচ্ছে কাঠের জিনিস তো থাকবেই তাই না, এখানেও কিন্তু প্রচুর এরকম কাঠের জিনিসের সম্ভার রয়েছে, যেখানে আমি এক ধার থেকে তোমাদের দেখাই, কাঠের ট্রে পেয়ে যাচ্ছ, ব্যালন চাকি এখানে পেয়ে যাচ্ছ, এছাড়া হচ্ছে কাঠের চিরুনি, কাঠের চিরুনি, কাঠের চামচ, কাঠের হাতা, সবকিছুই, মানে সবকিছুই হচ্ছে কাঠের যে তৈরি, সেই কাঠের যে নিদর্শন যেগুলো হচ্ছে ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট, সেই ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ, এই কাঠের তৈরি ব্যালন চাকি এগুলো সবই কিন্তু কাঠের প্রোডাক্ট, ঠিক আছে। এর পাশে একটু দেখাই, সেটা হচ্ছে ধূপকাঠি, সেই ধূপকাঠি প্রত্যেক দিন তো আমরা প্রত্যেকের ঘরে ঠাকুর পুজো করেই থাকি, সেই ধূপকাঠি কিন্তু এখানে তোমরা খুব, ধূপকাঠির দাম কি আছে দাদা? এক প্যাকেট 40 টাকা। আচ্ছা, কপিস আছে এক প্যাকেটে 70 টাকাটি রয়েছে, তাহলে 70 টাকাটির দাম হচ্ছে 40 টাকা, যদি তোমরা তিনটে নাও তাহলে হচ্ছে দাম পড়বে হচ্ছে 100 টাকা। এগুলো সবই কিন্তু হাতে তৈরি, কোনোটাই কিন্তু মেশিন মেড নয়। এবারে তোমাদের দেখাই যে দুর্গাপুজোর যে প্যান্ডেল, এবারে অর্থাৎ যে মেট্রোপলিটন যে দুর্গা বাড়ি, সেই দুর্গা বাড়ির সামনে এখন আমরা দাঁড়িয়ে রয়েছি। এর ভিডিও আমি ডিটেল ভিডিও তোমাদের আগে দেখিয়েছি, তো এখন হচ্ছে এই দুর্গাপুজো উপলক্ষে দুর্গা বাড়ি কি সুন্দরভাবে প্যান্ডেল তৈরি করা হয়েছে, বাইরের অংশটা সেটাই আমি তোমাদের সামনে একবার দেখাচ্ছি। মেলায় তো যারা তোমরা আসবে তার সাথে উগড়ি পাওনা তো মা, কারণ মায়ের আগমনের জন্যই তো এখানে মেলা তৈরি হয়েছে। তো এই যে পুরো ওপরের অংশটা, এই পুরো ওপরের যে অংশটা এটা কিন্তু চট দিয়ে তৈরি করা হয়েছে আমি দেখতে পাচ্ছি, এবং তার নিচে দেখো, তার নিচে হচ্ছে কুলো, মানে গ্রাম বাংলার যে কুলো, সেই কুলো দিয়ে এটা তৈরি করছে, আর এটাই হচ্ছে মূল গেট, এই গেট দিয়ে কিন্তু ভেতরে প্রবেশ করে মাকে দর্শন করতে হবে, এবং এইটা হচ্ছে একটা এন্ট্রি রয়েছে, এবং এখান দিয়ে একটা এন্ট্রি রয়েছে, এবং সামনেই দেখো একটা বিশাল বড় ঘন্টা আমরা দেখতে পাচ্ছি। তো এইরকম হচ্ছে পুরো মণ্ডপটা সন্ধ্যেবেলা লাইট জ্বলার পরে অপূর্ব সুন্দর একটা, মানে দারুণ দারুণ লাগছে কিন্তু, আর এই পুরো স্ট্রেসটা জুড়ে কিন্তু এরকম পুরো দেখতেই পাচ্ছ, মানে মেলা বসেছে, দারুণ একটা অনুভূতি লাগছে। এবার এই অংশটা একবার দেখাই, মেলা তো তোমাদের দেখাচ্ছি, সেই মেলার সাথে সাথে কিন্তু এই অংশগুলো, যেহেতু সামনেই দুর্গাপুজো, সেই উপলক্ষে দেখো যে রামচন্দ্র প্রথম যে দুর্গা ঠাকুরের পুজো করেছিল সেই অংশটা আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি, এত সুন্দরভাবে এটাকে তুলে ধরা হয়েছে, এবং সাইডগুলো দেখো গামছা এবং তার সাথে হচ্ছে পাখা, এগুলো দিয়ে কিন্তু এই অংশটাকে পুরোটা রেডি করা। তোমাদের কিছু ব্যাগের কালেকশন দেখাই, সামনের দিকে তো কিছু ব্যাগ আগেই তোমাদের দেখিয়ে দিয়েছি, তো এবারে যে ব্যাগের কালেকশনগুলো দেখাবো এগুলো কিন্তু পুরলি ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট দিয়ে তৈরি করা হয়েছে। মেটেরিয়ালটা কি আছে দাদা পুরোটা? শীতল পাটি। তো তোমরা হয়তো অনেকেই এই নামটার সাথে, মানে সেভাবে হয়তো হ্যাবিচুয়েটেড না, তো যারা গ্রাম বাংলায় জানো তারা জানো যে শীতল পাটি কি জিনিস, এই দিয়ে কিন্তু এটাকে তৈরি করা হয়েছে।
তো এখানে সামনের কিছু ব্যাগের কালেকশন তোমাদের দেখাই, যারা মেয়েরা পার্স ইউজ করো সেই পার্সের কালেকশন এখানে দেখতে পাচ্ছি। হ্যান্ড ব্যাগ রয়েছে, সাইড ব্যাগ রয়েছে, এরকম প্রচুর ব্যাগের কিন্তু কালেকশন রয়েছে। এবং ছেলেদের অফিস ব্যাগ, সেই অফিস ব্যাগ বা ল্যাপটপ ব্যাগ, সেটাও কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং এর স্টার্টিং প্রাইস হচ্ছে মাত্র 50 টাকা থেকে কিন্তু শুরু রয়েছে। এবং এই যে সাইড ব্যাগগুলো, এগুলো মোটামুটি ওই 300-400 এরকম রেঞ্জে কিন্তু পাবে। চলে এলাম হচ্ছে আচারের স্টলে। দেখো তোমাদের দেখিয়ে দিই, কিছু আচার সব মেলাতে ঠিক যেরকম স্টল থাকে, এখানেও কিন্তু ঠিক সেরকম আচারের স্টল দেখতে পাচ্ছি। এখানে বিভিন্ন ধরনের আচার, মানে ঝাল আচার, মিষ্টি আচার, মিক্সড ফ্রুট আচার, সেগুলো পাবে, যেগুলো হচ্ছে 400 টাকা কেজিতে তোমরা পাবে। এছাড়াও পেছনের সেকশনটা একটু দেখাই, সেখানে হচ্ছে যেরকম আচারের সাথে বিভিন্ন ধরনের পাঁপড় তোমরা দেখাই তোমাদের, সেই ধরনের পাঁপড় দেখতে পাবে, বড়ি আছে দেখতে পাচ্ছি, পেছন দিকে হচ্ছে হজমি গুলি আছে দেখতে পাচ্ছি, বিভিন্ন মানে মুখশুদ্ধি রয়েছে, এরকম প্রচুর কিন্তু কালেকশন এই দাদারা এখানে স্টলে দেখতে পাচ্ছি। তো তোমরা চাইলে এখানে ভিজিট করে, যারা আচার প্রেমী রয়েছে তারা কিন্তু সংগ্রহ করতে পারে। এদিকটা হচ্ছে পাঁপড় কিছু রয়েছে, দেখো পাঁপড় সেগুলো দেখতে পাচ্ছি। এখানে যে জার আছে সেই জারের মধ্যেও কিন্তু প্রচুর পাঁপড় কালেকশন তোমরা এখানে সংগ্রহ করতে পারো। বড়ি আছে, বিভিন্ন ধরনের বড়ি, সেগুলো কিন্তু এখান থেকে দেখতে পারো। এবারে তোমাদের বেশ কিছু ইউনিক যে ঘড়ি, সেই ঘড়ির ডিজাইন তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে ঘড়িগুলো দেখো এখানে, এইগুলো কিন্তু বেশ ইউনিক এবং কাঠের তৈরি, ঠিক আছে। এরকম ঘড়ি ঘরে যদি তোমরা রাখো তাহলে ঘরের সৌন্দর্যটা ঠিক কতটা বেড়ে যাবে সেটা নিশ্চয়ই বুঝতেই পারছ। তো ঘড়ি তোমরা অনেক রকম কাস্টমাইজ করতেই পারো। এখানে দেখো, এখানে এই এই ঘড়িটা যদি খেয়াল করো, দেখো একটা পাতার মতো, পাতার মতো তৈরি করা হয়েছে ঘড়িটাকে, এবং তার মধ্যেখানে হচ্ছে শিব ঠাকুরের একটি মুখ তৈরি করা হয়েছে। বেশ সুন্দর লাগলো কিন্তু আমার এই অংশটা, এই ঘড়ির এই অংশটা মাত্র 350 টাকা থেকে স্টার্টিং রয়েছে। তো এইরকম প্রচুর হচ্ছে ইউনিক, তোমরা চাইলে তোমাদের মতো করে কিন্তু কাস্টমাইজ করে নিতে পারো। এই অংশটা দেখায় এইদিকেও কিন্তু প্রচুর দেখো ঘড়ি রয়েছে, এই সবই কিন্তু বেশ ইউনিক। গরমে মেলায় ঘুরতে ঘুরতে এবং প্যান্ডেল হপিং করতে করতে সবার তো প্রাণ অষ্টাগত, তো এখানে সেই প্রাণ অষ্টাগত যাতে না করতে হয় তোমাদের, তার জন্য দেখো এখানে কিন্তু খাবারেরও দোকান দেওয়া হয়েছে, প্রচুর স্টল রয়েছে। প্রথমে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ইটালিয়ান জুস থেকে আরম্ভ করে শেক, বিভিন্ন ধরনের শেকের দোকান, অর্থাৎ অরিজিনাল ফল এখানে দেখো সামনে শোকেস করে রাখা রয়েছে। তো অরিজিনাল ফল দিয়ে দিচ্ছে কিনা সেটা কিন্তু তার গ্যারেন্টি আমি দিতে পারবো না, কিন্তু এখানে যে শেকগুলো পাওয়া যাচ্ছে তার রেঞ্জ দেখো মোটামুটি 50 টাকা থেকে শুরু রয়েছে, এবং বিভিন্ন রেঞ্জের কিন্তু তোমরা শেক এখান থেকে কালেক্ট করতে পারো। পরের সেকশনটা তোমরা দেখাচ্ছি হচ্ছে হরিণঘাটা, যে তোমরা জানো যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের একটি সংস্থা, সেই হরিণঘাটা মিটের এখানে দেখো বিভিন্ন ধরনের ফ্রায়ের আইটেম তোমরা পেয়ে যাবে। অর্থাৎ যারা টিফিন করতে চাও, যেমন হচ্ছে চিকেন নোগার রয়েছে, চিকেন পপকর্ন দেখতে পাচ্ছি, চিকেন কাটলেট, চিকেন কাটলেটের দাম হচ্ছে মাত্র 40 টাকা করে, এবং চিকেন সসেজ দু পিসের দাম হচ্ছে 30 টাকা। তোমরা চাইলে এখানে ভাজাও নিতে পারো, এবং এছাড়া চাইলে কিন্তু বাড়িতেও নিয়ে যেতে পারো। এবং ফিশ ফ্রাই দু পিসের দাম হচ্ছে 140 টাকা, ফিশ ফিঙ্গার রয়েছে এবং চিকেন ফিঙ্গার রয়েছে, যদি এক নেমতে তাহলে ওয়ান যেটা ট্রে সেটা হচ্ছে 160 টাকা রয়েছে। এছাড়াও কিন্তু সামনে তোমরা দেখতে পাচ্ছি মধু রাখা রয়েছে, ঘি রাখা রয়েছে, এরকম তোমরা চাইলে কিন্তু এখানে নিতে পারো। মোমো যদি অনেকেই আছো মোমো লাভার, তো মোমো যদি নাও তাহলে হচ্ছে 4 পিসের দাম হচ্ছে 60 টাকা। এই রেটটা একটু আমার বেশ হাই লাগলো, কারণ 4 পিস মোমো 60 টাকা বেশ কস্টলি। তোমাদের দেখাই, যারা তোমরা হচ্ছে ঘরেতে তোমাদের নাম লিখতে চাও বা ঘরের যে প্রবেশদ্বারে যেরকম নেম প্লেট হয় সেই নেম প্লেট যদি লিখতে চাও তাহলে কিন্তু এখানে করতে পারো। এই যে কাঠের ওপর যদি তোমাদের নাম লেখাতে চাও সেটা করতে পারো। এটা কিন্তু ডিপেন্ড করে হচ্ছে সাইজের ওপর, অর্থাৎ কাঠের সাইজ যতটা বড় হবে যেরকম তোমরা সিলেক্ট করবে সেরকম। মোটামুটি 300 টাকা থেকে শুরু রয়েছে এবং 500-600 এরকম রেঞ্জের, এবং তোমরা বাংলা চাইলে বাংলা, ইংরেজি চাইলে ইংরেজি, যেরকম বলবে ঠিক সেরকমই কিন্তু দাদা এখানে বানিয়ে দেবে। এখানে দেখতেই পাচ্ছ বিভিন্ন রকমের বাংলা এবং ইংরেজি হরফ রয়েছে, তোমাদের যে নাম চাইবে সেই নামই কিন্তু দাদারা বানিয়ে দেবে। ডিজাইনটা শুধু তোমাদের এখান থেকে হচ্ছে সিলেক্ট করে নিতে হবে। সেটা একবার তোমাদের দেখিয়ে দিই, তো প্রত্যেকের ঘরেই তো আমাদের বাচ্চারা রয়েছে, তো বাচ্চাদের নিয়ে তোমরা পুজোতে বেরোবে, পুজোর মার্কেটিং করছো, তো তাদের জন্য যদি এইরকম কিছু জিনিস তোমরা নিতে চাও তাহলে এখানে আসতে পারো। এবং এই অংশটা দেখো দাদা এখানে ধরে দাঁড়িয়ে রয়েছে, এটা তো বেশ ভালো লাগলো। তোমরা চাইলে এরকম জিনিস দেবো, এটা কি দাম রেখেছো? হ্যাঁ এটা আচ্ছা 550 টাকা, কিন্তু দাদা বলছে 500 টাকায় দিয়ে দেবে। তো তোমরা এরকমও জিনিস নিতে পারো। এবং পেছনে দেখো এই যে লাল পেঙ্গুইনটা দেখতে পাচ্ছ, এটাও তো বেশ ভালো লাগছে। পান্ডার রয়েছে, এরকম প্রচুর কালেকশন রয়েছে। এবং উপরে ওই অংশটাও দেখো, ওইগুলো 300-350 করে তোমরা এখানে পেয়ে যাবে। তো এরকম প্রচুর কালেকশন, এবং সব থেকে বড় কথা এত রিজনেবল প্রাইসে, ভিড় কম, তাহলে কেন তোমরা স্প্ল্যানেডে অথবা গড়িয়াহাটে গিয়ে জিনিসটাকে নষ্ট করবে? তাহলে এখানে চলে আসো। অংশটা তোমাদের দেখাই, যেটা হচ্ছে হস্তশিল্প মেলাতে এইরকম এই যে প্লেটগুলো, এই প্লেটগুলো কিন্তু সবই কিন্তু হাতে আঁকা, এগুলো কোনোটাই প্রিন্টেড নয়। তোমরা মোটামুটি যারা হস্তশিল্প মেলাতে এসেছো তারা কিন্তু জানো, এবং এই ট্রেগুলোতে কিন্তু ঘরেতে
যদি তোমরা রাখো তার সৌন্দর্য অনেক গুণ বেড়ে যায়। এবং এই যে কলসি, আগেকার দিনে মেয়েরা কলসি করে জল নিয়ে আসতো, সেই কলসিগুলো এখানে কিন্তু এত সুন্দরভাবে পেন্ট করা হয়েছে। দিদি এইগুলোর দাম কিরকম আছে? এই কলসির 600 টাকা করে, আর ট্রেগুলো হচ্ছে 450 টাকা করে। কিন্তু এখানে দেখো দাম দিয়ে বিচার করলে হবে না, মানে এই ট্রে হয়তো তোমরা এর থেকে অনেক কমে পাবে, কিন্তু এই যে আর্ট, এই আর্টটা কিন্তু সব জায়গায় তোমরা পাবে না। এবং এই অংশটা দেখো, মাছগুলো দেখো, এইগুলো কিন্তু দিদিরা এখানে তৈরি করছে। এখানে দেখো আমি তোমাদের দেখাবো, সেটা হচ্ছে এখানে কিন্তু লাইভ কিন্তু তৈরি করছে। এই অংশটা দেখো, এই যে এটা জাস্ট তৈরি করেছে। এটার দাম কি আছে? আচ্ছা, কাগজের উপর তৈরি করা হয়েছে, দেখো এটা মাত্র হচ্ছে 300 টাকা করে। এগুলো রাখতে পারো কিন্তু, খুব সুন্দর। এবং এছাড়াও কিন্তু তোমাদের দেখাই বেশ কিছু হচ্ছে গেঞ্জি রয়েছে, এবং মেয়েদের এই অংশটা দেখো, কুর্তি রয়েছে, পাঞ্জাবি রয়েছে, সেগুলো কিন্তু সবে কিন্তু হাতে আঁকা তৈরি। মুহূর্তে আমরা হচ্ছে যে দুর্গা বাড়ি, যে দুর্গা মন্দিরে আমরা লাস্ট ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম একবার, তো এই বছর আর সেইটাকে দেখাচ্ছি না, কারণ যেহেতু সেই ভিডিও চ্যানেলে রয়েছে। তো এখন এই ঘড়িতে ঠিক বাজে হচ্ছে সন্ধ্যে প্রায় 7:30, এই 7:30 সময় থেকে কিন্তু এখানে যে পুজো হয়ে যায়, পুজোর পরে যে বিতরণ চালু হয়ে গেছে, সেই ভোগ প্রসাদের যে লাইন, সেই লাইনে এখন দাঁড়িয়ে রয়েছি এবং ভোগ প্রসাদ নেব নিয়ে চলে আসছি। চলে এলাম হচ্ছে শ্রী হ্যান্ডলুম কামারাটি থেকে। দিদি এসছেন, এখানে দেখুন দিদির কিছু কালেকশন তোমাদের দেখাই। এই যে এইরকম প্রচুর কালেকশন রয়েছে, সেই কালেকশন গুলো কিছুটা তোমাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করছি। এছাড়াও প্রচুর কালেকশন, আমি যত তোমাদের এত বড় যদি ভিডিও হয়ে যাবে তখন আর তোমরা দেখতেই চাইবে না, সেই জন্য যতটা শর্টে সম্ভব ততটা দেখানোর চেষ্টা করছি, যাতে তোমরা মোটামুটি বুঝতে পারো। তো এরকম প্রচুর কালেকশন রয়েছে, দেখে নাও। এবারে তোমাদের বলে দিই হচ্ছে এখানে আসবে কি করে, লোকেশনটা তোমাদের বলে দিয়েছি, বাইপাস দাবা। বাইপাস দাবা যদি আসতে হয় তাহলে সব থেকে বেস্ট হচ্ছে তোমরা শিয়ালদা থেকে এখানে কিন্তু চলে আসতে পারো। শিয়ালদা থেকে তোমাদের চলে আসতে হবে চিংড়িঘাটা, অটো পাই যাবে, সেই অটো থেকে নেমে হাঁটা পথেও এখানে চলে আসতে পারো, অথবা তোমরা যদি বিধাননগর স্টেশনে নামো সেখান থেকেও বাস ধরে এখানে চলে আসতে পারো। আর যদি হাওড়া থেকে আসো তাহলে হচ্ছে এসি চব্বিশ বাস পুরো এর সামনে দিয়ে যায়, তোমরা একদম হাওড়া থেকে এলেও কিন্তু এখানে নেমে যেতে পারো। কোনো রকম অসুবিধা হলে কমেন্ট বক্স তো খোলা রইল, সেখানে কমেন্ট করে জানাও, সাথে সাথে আমি চেষ্টা করবো রিপ্লাই দিয়ে দেওয়া। তোমাদের দেখাই, দেখো যারা ঘর সাজাতে ভালোবাসো তাদের কিন্তু এই অংশটা বেশ ভালো লাগবে, মানে ঘরেতে তোমরা কিন্তু এই অংশটা হ্যাঙ্গিং করেও রাখতে পারো, বেশ সুন্দর লাগলো। আর এই যে পুরোনো দিনে যে হুকো, আগেকার দিনে যে হুকো টানা হতো না, সেই হুকোর এখানে দেখতে পাচ্ছি, তোমরা তো অনেকেই গিয়ে হয়তো বারে খেয়েও থাকো। আর এই অংশগুলো আটটা দেখো, এখানে হচ্ছে পালতোলা নৌকাকে দেখতে পাচ্ছি, সেই পালতোলা নৌকা এখন তো প্রায় হারিয়ে গেছে, সেই পালতোলা নৌকা খুব সুন্দর, এবং এরা ওদের লাইটও জ্বলে, মানে টেবিল ল্যাম্পের কাজ করছে, দেখতে পাচ্ছো খুব সুন্দর ইউনিক একটা কিন্তু ডিজাইন। এখানে দেখো ঘর সাজানোর একটা গাছ আমরা দেখতে পাচ্ছি, অ্যাক্রিলিকের উপর তৈরি করা হয়েছে, সামনেই রয়েছে কামান কিছু। এই অংশটা দেখো, এই যে কিছু লেডিস যে শু হয়, অর্থাৎ লেডিস যে জুতো, স্যান্ডেল থেকে আরম্ভ করে পা ঢাকা জুতো, সেরকম জুতোরও কিন্তু প্রচুর কালেকশন এখানে রয়েছে, দেখতেই পাচ্ছ তোমাদের আমি দেখাচ্ছি যতটা সম্ভব। তো এইরকম কিছু কালেকশন তোমরা পেয়ে যাবে, যেরকম হচ্ছে বয়স্করা যেরকম জুতো পরে সেরকম জুতো রয়েছে, এবং ইয়ংদের জন্য কিন্তু এরকম কালারফুল জুতো রয়েছে, পা ঢাকা জুতো দেখতে পাচ্ছি, এবং বাচ্চাদের জুতোও কিছু কালেকশন রয়েছে। এই সেকশনটা কিন্তু মেয়েদের জন্য বেশ প্রচুর কালেকশন কিন্তু তোমরা এখান থেকেও সংগ্রহ করে নিতে পারো। তাহলে আজকের ভিডিও তোমাদের ঠিক কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। এত সুন্দর, আমি ফার্স্ট টাইম কলকাতার বুকে এত সুন্দর একটা মেলা, এবং তার সাথে এই দুর্গাবাড়ি কি অপূর্ব সুন্দরভাবে সেজে উঠেছে তোমাদের তো দেখালাম। আমি আশা করবো তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে, যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে শেয়ার করে দিও, কারণ যত তোমরা শেয়ার করবে তত লোকের কাছে পৌঁছে যাবে। আমি জানি না ইউটিউবে কেন এই ভিডিও এখনও আমি আপলোড হয়নি, এত সুন্দর লাগছে সত্যি বলছি, বলা বাহুল্য। যাই হোক, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওতে, টাটা।